দেখো জায়গাটা চিনতে পারো কিনা, যে তুমি এর আগে আমাকে নিয়ে এসেছিলে একবার। তুমি চিনতে পেরেছো জায়গাটা? আমাদের না কথা ছিল আমরা আরো অনেক ঘুরে বেড়াবো, একসঙ্গে সূর্যোদয় দেখবো, সূর্যাস্ত দেখবো, বৃষ্টিতে ভিজবো, মেঘের সাথে কথা বলবো, কত কথা ছিল আমাদের। তুমি একটা জোক শুনিয়েছিলে আমাকে, প্লিজ আবার একটা জোক শোনাও না, প্লিজ আমাকে জোক শোনাও না, আমার খুব হাসতে ইচ্ছা করছে, আমি প্রাণ খুলে হাসতে চাই, প্লিজ জেমস, জেমস প্লিজ। হ্যাঁ বলবে না, তোমাকে কাতু কুতু দিই, চর মারবে মারো, আমি চরেরই যোগ্য না। কেন বুঝলাম না তোমার ভালোবাসা? একটা পাখি যেমন বোঝে বাতাস, গাছের পাতা, মর্মর শব্দ, আকাশের মেঘ, তাহলে আমি কেন তোমার ভালোবাসা বুঝলাম না? মারো, তোমার যত ইচ্ছা মারো, মারো, শুধু একটু কথা বলো, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, আমি এবার তোমাকে জোকস বলবো, তুমি হাসবে, তোমার যদি হাসি নাও পায় তারপর তুমি জোর করে হাসবে, হাসবে তোকে, হাসতেই হবে তোমাকে। দুই বন্ধু ব্যাংক ডাকাতি করতে গিয়েছে, ব্যাংক ডাকাতি করে দুজন দুইটা বস্তা নিয়ে টানতে টানতে এসে একটা মাঠের মধ্যে বসেছে। তাদের মধ্যে এক বন্ধু নিজের বস্তাটা খুলে দেখে অনেক অনেক টাকা ওটার মধ্যে। তখন অন্য বন্ধু তাকে জিজ্ঞাসা করলো, এই তুই এত টাকা দিয়ে কী করবি? তখন সে বললো, গাড়ি কিনবো, জমি কিনবো, ফ্ল্যাট কিনবো, বাড়ি কিনবো, গার্লফ্রেন্ড নিয়ে বিদেশে ঘুরে বেড়াবো, ফরেন ট্যুর করবো, এইসব। তখন এই বন্ধুটা অন্য বন্ধুকে জিজ্ঞাসা করলো, এই তোর ব্যাগটা খুলে দেখ ওইটার মধ্যে কী আছে। তখন ব্যাগটা খুলে দেখলো অনেক অনেক লোনের ডকুমেন্ট ওই ব্যাগের মধ্যে। তখন ওই বন্ধুটা এই বন্ধুকে জিজ্ঞাসা করলো, এই তুই এগুলো দিয়ে কী করবি? তখন এই বন্ধুটা বলল, কি আর করব, আস্তে আস্তে লোন শোধ করব। জেমস তুমি হাসছ, তাহলে তোমাকে জিন ছেড়ে চলে গেছে? সত্যি? এত বাজে জোকস, এটা হজম করতে না পারে সে বড় কাছে করতে গেছে। তবে যাওয়ার আগে কি বলে গেছে জানো? কি বলেছে বলো। তার আগে তুমি আমাকে বলো, আমাকে ওসব জায়গায় আর পাঠাবে না? আর পাঠাবো না, বলো না। বলেছে যে তুমি যদি আমাকে সারাটা জীবন ধরে এরকম বাজে যোগ শোনাও তাহলে সে আর আসবে না, আর যদি না শোনাও তাহলে সে আসবে আর চড় মারবে। তবে তাকে আমি বলেছি ওর গায়ে যদি একটা আচড়ও পড়ে ওর 14 গুষ্টি ধরে আমি জেলের ভাত খাওয়াবো। তুমি একটা কি? আমি একটা কি? তুমি মানুষ না পাগল? তোমার কোনটা পছন্দ? আজ রবি ঠাকুরের একটা কথা খুব মনে পড়ছে, কেউ যদি পৃথিবীতে সব ভয়কে অতিক্রম করতে পারে আর সব বিপদকে তুচ্ছ করতে পারে তবেই তা প্রেম। ভয়কে তো তুমি অতিক্রম করতে পেরেছো নেপা, তাহলে এরকম একটা পাগলকে সাথে নিয়ে বের হওয়াটা কিন্তু খুবই বিপজ্জনক ব্যাপার। পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটা জানো? জীবন থেকে মৃত্যুর? হয়নি, সবচেয়ে বড় দূরত্ব হলো আমি তোমার সামনে থাকি অথচ তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। Thank you.